দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হলো ওপার বাংলা। কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত ঢাকার বিভিন্ন শিক্ষাঙ্গন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, প্রায় 200 পড়ুয়া আহত। বাংলাদেশে আসন সংরক্ষণ বাতিলের দাবি তুঙ্গে উত্তপ্ত রয়েছে রাজধানী ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হলো ঢাকা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই। আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের হামলায় 200 পড়ুয়া আহত হয়েছেন। মাথায় হেলমেট পরে এবং হাতে লাঠি সোঁটা নিয়ে তাদের উপরে হামলা চালানো হয়েছে বলেও দাবি। এদিন দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দফায় দফায় সংঘর্ষ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেও। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলেও জানা গিয়েছে। খুলনা ভায়া ঢাকা মহাসড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের পড়ুয়ারা। ছাত্রলীগের দাবি যে এদিন সবার প্রতিরোধের জেরে পিছু হটেছে কোটা বিরোধীরা। যদিও কোটা বিরোধীদের দাবি তাদের আন্দোলন চলবে। কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি জানিয়েছেন যে আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে এসে হামলা করেছে। তাদের প্রায় 150 জন নেতা কর্মী আহত হয়েছেন বলে দাবি। তবে এভাবে তাদের দমিয়ে রাখা যাবে না, তাদের আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবারের সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানেই দুপুরে শুরু হয় সংঘর্ষ। বিকেল 3টে নাগাদ সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল সংলগ্ন হল এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেও দাবি করা হয়েছে। এদিকে এদিনের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক সহ অনেকেই আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের পড়ুয়াদের উপর হামলা চালানো হয় বলেও জানা গিয়েছে। এদিকে এদিন এই সংঘর্ষের শুরুর আগে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করার দাবি জানানো হয়। এই দাবিতে আন্দোলন শুরুর পরে রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের না দিয়ে কি রাজাকারদের উত্তরসূরিদের সুবিধা দেওয়া হবে বলে প্রশ্ন তুলেছেন। আর এর প্রতিবাদ জানিয়ে এবং প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করার দাবিতে রবিবার রাতেই বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তখনও নিজেদের রাজাকার বলে স্লোগান দেন তারা। সোমবার সেই পড়ুয়ারা কোনো চেতনায় বিশ্বাস করে সেটা নিয়ে প্রশ্ন তুলেন হাসিনা, এবং যার ফলে দফায় দফায় কিন্তু সংঘর্ষ দেখা দিয়েছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা আন্দোলনে নেমেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে, এবং এই সংঘর্ষে প্রায় 200 পড়ুয়া কিন্তু আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।